ও তো রং দেখালেন, ও তো জাদুই বা দেখালেন। তো সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার আর্চার তিনিও অভিনন্দন জানান। এখন কাকে নিয়ে খেলবে, কাকে নিয়ে আর এটা করবেন ওটা করবেন, নির্বাচন বয়কট করা, আমাদেরকে একটা নতুন রণকৌশল অবলম্বন করতে হয়েছে, যে কারণে আজকে এই সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য একটা বড় অংশ। এটাই হলো বাস্তবতা। এই নির্বাচনে কিন্তু 42.8% ভোটার উপস্থিতি। এই উপস্থিতি বা জনগণের অংশগ্রহণে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে আমাদের নেত্রীকে একটা নতুন রণকৌশলের অবলম্বন করতে হয়েছে, এবং যেটার সোনালি ফসল আমরা ঘরে তুলেছি আমাদের যে পার্টিসিপেটরি একটা নির্বাচন হয়েছে, এবং মোটামুটি সংঘাত দু একটি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এই নির্বাচন ছিল মোটামুটি রিলেটিভলি একটা পিসফুল ইলেকশন। আজকে এই নির্বাচনে নিয়ে আমরা যারা এই নির্বাচন বয়কট করেছে তারা এখন অনেক কথাই বলছে। নির্বাচনে তারা আসবে না, নির্বাচন হতে দেবে না, তারা নির্বাচন প্রতিহত করবে, নির্বাচন হতে দেবে না। বিরোধী দলের আস্ফালন এখন কোথায়?